আসসালামু আলাইকুম সালাম। জাকাত দেয়া তো ফরজ, কিন্তু ইনকাম ট্যাক্স দেয়াটা কতটুকু শরীয়ত সম্মত? জাকাত দেয়া নিঃসন্দেহে ফরজ, ইনকাম ট্যাক্স আপনার খরচের অন্তর্ভুক্ত। খরচ বুঝেন, খরচ হচ্ছে রাষ্ট্রের পরিবারের জন্য যেমন খরচ করেন, রাষ্ট্রের জন্য তেমনি খরচ করলেন মনে করবেন। এটাকে ইনকাম ট্যাক্সটা দেয়াটা যদি সরকার রাষ্ট্র চালাতে না পারে এবং কারো উপরে ইনকাম ট্যাক্স দেয় সেটা দিতে হবে, এটা ফাঁকিবাজি করা যায় না। কারণ ইনকাম ট্যাক্স দ্বারা আবার সরকার এই শত হাজার হাজার লাখ লাখ মানুষের উপকার করে। এই যে ফ্লাইওভার বানা, ইনকাম ট্যাক্স না দিলে করতে পারতো? তো এই যে আপনার জন্য এই নির্মাণ করতেছে কি জানি একটা পদ্মা সেতু, এটা কি আপনি ইনকাম ট্যাক্স না দিলে পারবে? সুতরাং আপনাকে ইনকাম ট্যাক্স দেওয়া উচিত, আমরাও দেই, প্রত্যেককে ইনকাম ট্যাক্স দিবেন কি জন্য, এটা খরচ হিসেবে দিবেন। সরকার দেয় আবার সরকার নেয়, সেটা আপনি ইনকাম করেন বলেই তো আপনি দিচ্ছেন। এই দেশে থাকেন, এই দেশের অনেক কিছু আপনি ভোগ করেন, সরকারি সুযোগ সুবিধা আপনি দিবেন না কেন? আপনাকে দিতে দেওয়া উচিত। ইনকাম ট্যাক্স একটা খরচ অনুসরণ অনুভব করেন, এটা আল্লাহর জন্য নয়, এটা হচ্ছে সরকারি খরচ। যেমন আমার পরিবারের জন্য খরচ করেন এবং অন্যের জন্য খরচ করছেন, সেভাবে খরচ হিসেবে আপনি এটা দিবেন। আর জাকাত দিতে হবে আল্লাহর হক, এটা দিতেই হবে, চাক আর না চাক আপনাকে এটা পরিবর্তন দিতে হবে। ইনকাম ট্যাক্স যদি কোনো সরকার এবছর মৌকুফ করে দিলে মৌকুফ হবে, জাকাত মৌকুফ হবে না, জাকাত দিতেই হবে আপনাকে।